Good morning, Jai Hind, Jai Bharat. Swagatam Janalor Defense Assam YouTube channel loi so mone bhikol eta bohute bhal khobolu ehisu apnaloko majoroi jodi he apnaloke ahom arokhi homgat porot jodi apnaloke sakori korim boli bhabise tete hale apnaloko kaone eta bohute bhal khobolu ehisu apnaloko majoroi CM sir mananiya mukhyamantri Dr. Himanta Biswa Sarma Dangoria Debe homgat upor kebatao input and update dise a bohu mone bhikol jehetu mu khudi ase je ahom arokhi homgat vacancy ulabone Hunger apply কইবল হলে কোয়ালিফিকেশন কিমান লাগে বয়স মহিমা কিমান পড়া কিমান লাগে দিয়ে গেটে বিলাকো ডিটেইলস হইতে ভিডিও জেতে ফুল ইনফরমেশন অকারে আপোনালোক গিবলে বিচাইছো যদি হে আপোনালোক হোমগার্ডত চাকরি করিম বলি ভাবিছে সো ভিডিওটো সাবো হেকলে কে আৰু যদি হে আপোনালোক আমাৰ চেনেললৈ প্ৰথমবা কাৰণে আহিছে তেতিয়া চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব সো বনমানে বিহকল প্ৰথমতে মই আপোনালোক জনাবলে বিচাৰিছো আমাৰ সিএম স্যারে যিটো মন্তব্য কৰিছে যিটো ইনপুট এণ্ড আপডেট দিছে হোমগার্ডৰ ওপৰত হেতু আপডেট প্ৰথমতে মই আপোনালোক জনাবলে বিচাৰিছো তাৰপিছত হোমগার্ডৰ এপ্লাই কৰিবল হলে কোৱালিফিকেশন কিমান লাগে বয়স সমূহিমা কিমানৰ পৰা কিমান লাগে দিয়া হয় স্যালাৰি কিমান দিব ষ্টেপ বাই ষ্টেপ মই আপোনালোকক জনাম সো ভিডিওটো চাব হেকলেকে সকলোবিলাকৰ ডিটেইলছ কম পাব এতিয়া আমাৰ সিএম স্যারে যিটো ইনপুট এণ্ড আপডেট দিছে আপডেটটো আপোনালোকক প্ৰথমতে মই আপোনালোকক জনাবলৈ বিচাৰিছো আৰু লগতে এখিনিতে আপোনালোকক জনায়ে থওঁ যে যোনসকল বনোৱা নেবিয়ে ইণ্ডিয়ান ৰিজাৰ্ভ বেটালিয়ন জিডি কনষ্টেবল 2023 17000 পদৰ কাৰণে যদি তৈয়াৰী কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকক কাৰণে এখন বেষ্ট বুক লৈ আহিছোঁ এখনৰ নাম হৈছে চাকচু ইণ্ডিয়ান ৰিজাৰ্ভ বেটালিয়ন জিডি কনষ্টেবল 2023 যদি হে বুকখন বাই কৰিম বুলি ভাবিছে তেতিয়া ভিডিঅ' ডেসক্ৰিপচনত আমাজন আৰু ফ্লিপকাৰ্টৰ লিংক দিয়া আছে গৈ পিনে বাই কৰি ল'ব পাৰিব আমাৰ সিএম স্যারে কৈছে আসাম পুলিশত যিটো হোমগার্ড আছে সেইটো এজন বেলেগ ডাইরেক্টর জেনেল অফ পুলিশ অধীনত চলে বুলি কৈছে নিশ্চয় গম পাইছে বর্তমান যিটো এতিয়া হোমগার্ডৰ ডিপাৰ্টমেণ্ট আছে অসম আৰক্ষীত এটো এজন বেলেগ ডাইরেক্টর জেনেল অফ পুলিশ অধীনত চলে বুলি কৈছে তাৰ কাৰণে হোমগার্ড সিস্টেমটো ওপৰত পুলিশৰ যিটো নিযুক্তি নিয়ন্ত্রণ এটো যথেষ্ট কম আছিলে বুলি কৈছে আমাৰ সিএম স্যারে সেইবাবে আমি ডাইরেক্টর জেনেল অফ পুলিশ হোমগার্ড ডিজেপি আসাম কার্যালয়ের লগত আমি মাস করাব খুঁজিছো বলে আমার সিএম স্যারে কৈছে বর্তমান হয়তো গম পাইছে বর্তমান হোমগার্ডর ডিপার্টমেন্ট এজন বেলেগ ডাইরেক্টর জেনারেল পুলিশ অধীনত চলি আছে বলে কৈছে কিন্তু ভবিষ্যতে হয়তো আপনার যেটু ডাইরেক্টর জেনারেল পুলিশ হোমগার্ড ডিজেপি আসাম আরক্ষী ডিজিপি আসাম হেডকোয়ার্টার লো আপনার লো যা চেষ্টা করেছে নিশ্চয় গম পাইছে আর ইয়াতে কৈছে ইয়াতে কৈছে যে এডিজিপি এজন থাকিব যোনে হোমগার্ড এন্ড সিভিল ডিফেন্সটো চাব তেতিয়া অসম আৰক্ষী ডিজিপি আসাম হেডকোয়ার্টারলৈ গুচি যাব হোমগার্ড ডিপার্টমেন্টৰ তেতিয়া এজন এডিজিপি থাকিব যোনে হোমগার্ডৰ ডিপার্টমেন্টটো চাব বুলি আমাৰ সিএম স্যারে কৈছে সো বনমানে ভিকল এটা বহুতে ভাল খবৰ হয়তো বেছি দিন নালাগে আমাৰ সিএম স্যারে যিটো কয় সেই কামটো কৰিবলৈ বেছি টাইম নালাগে হয়তো জলদি জলদি হয়তো আপোনালোকৰ এই কামটো হৈ যাব হয়তো ভৱিষ্যতে হয়তো আপোনালোকৰ এপৰবিলাকত পাৰ্মানেণ্ট হবলৈ গৈ আছে হয়তো বর্তমান এতিয়া পার্মানেন্ট নহয় ছমাহ কাম কৰিব লাগে ছমাহ কাম কৰাৰ পিছত আকৌ হয়তো আপোনালোকে দুমাহ আঢ়ৈ মাহ ঘৰত থাকিব লাগে তাৰপিছত আকৌ লিষ্ট মানে তাৰপিছত আকৌ আপোনালোকে জইন কৰিব লাগে হয়তো গম পাইছে বৰ্তমান অসম আৰক্ষী হোমগার্ডত চেলাৰি বঢ়াই দিয়া হৈছে 23000 প্লাছ চেলাৰি হ'ল কিছুমান কিছুমান জেগাত 26000 25000 26000 লৈকে দৰমহা পায় এজন অসম আৰক্ষী কনষ্টেবলৰ নিচিনাকৈ অসম আৰক্ষী হোমগার্ডত চেলাৰি দিয়া হৈছে অনলি গেট পেটোহে নাপায় যেতিয়া পার্মানেন্ট হৈ যাব তেতিয়া গেট পেটো পাব হয়তো ভবিষ্যতে পার্মানেন্ট হৈ যাওক তাকে আশা কৰিছোঁ এতিয়া মেইন কথাটো হ'ল যদি অসম আৰক্ষী ডিজিপি আসামলৈ গুচি যায় তেতিয়া হয়তো ৰিক্ৰুইটমেণ্ট প্ৰচেছ আৰম্ভ হ'ব ভেকেন্সি ওলাব হোমগার্ডৰ ভেকেন্সি হোমগার্ডৰ ভেকেন্সি যেতিয়া ওলাব তেতিয়া এডভাৰ্টাইজমেণ্ট মুকলি কৰা হ'ব এছ এল পি আৰ বি ৱেবছাইটত তাতে গৈ পিনি আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব হয়তো যেতিয়া ডিজিপি আসামলৈ গুচি যাব তাৰ পৰা হয়তো ভেকেন্সি ওলোৱা খুবেই চান্স আছে এতিয়া মেইন কথাটো হ'ল বহুতে মোক সুধি আছে যে অসম আৰক্ষী হোমগার্ডত এপ্লাই কৰিবলৈ হ'লে কিমান কোৱালিফিকেশ্যন লাগে 8th পাছ কৰিলে এপ্লাই কৰিব পাৰিব 10th পাছ কৰিলেও এপ্লাই কৰিব পাৰিব বয়স সময়সীমা 18ৰ পৰা 38-40 বছৰলৈকে এপ্লাই কৰিব পাৰিব লগতে এজ ইলেকশ্যনো পাব যদিহে এছ চি এছ টি কেণ্ডিডেট হয় 5 বছৰ যদি অ' বি চি এম চি হয় তেতিয়াহ'লে 3 বছৰ এজ ইলেকশ্যন পাব চ' বনমানে অকল এইখিনিয়ে আছিলে আমাৰ চিএম ছাৰে যিখিনি হোমগার্ডৰ ওপৰত যিখিনি ইম্পৰ্টেণ্ট আপডেট দিলে এই আপডেটখিনি আপোনালোকক দিলোঁ ভৱিষ্যতে হয়তো অসম আৰক্ষী হোমগার্ড ডিপাৰ্টমেণ্টৰটো পাৰ্মানেণ্ট হৈ যোৱাৰ চান্স আছে যদি পাৰ্মানেণ্ট হয় খুবেই ভাল লাগিব হয়তো ভেকেন্সি ওলোৱা খুবেই চান্স আছে হোমগার্ডত এইখিনি আছিলে এটা সৰু সুৰাকৈ ভিডিঅ' দিলোঁ যদি এই ভিডিঅ'টো ভাল পালে সকলো বন্ধু বান্ধৱীকে যাতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰোঁ যাতে সকলোৱে গম পাইছোঁ আজিলে বাই জয় হিন্দ বন্দে মাতৰম জয় অসম ধন্যবাদ